ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল ইজ ফ্রাইডে। আপনারা যদি এই ভিডিওর সাথে আমাদের সঙ্গে প্রথমবার যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা সব যারা আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস, চলুন, আমি আজকের যে ফার্স্ট পার্ট ছিল বালুঘাট গিলি সেটির পার্ট টু, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হিলি বর্ডারে। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে সোজা হিলি বর্ডার, চলুন হিলি বর্ডারে চলে যাই। বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ ইয়ে এটা 0.5 285 ভারত এবং বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল বর্ডার দক্ষিণ দিনাজপুরের হিলিতে। আর এই যে হিলি দক্ষিণ দিনাজপুরের একমাত্র ইন্টারন্যাশনাল বর্ডার হিলি, তো এই হিলি বর্ডারটি ভালুরঘাট এবং হিলির যে একটি, দেখুন সামনে দেখুন এখানে এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি অল টাইম যাতায়াত করছে। দুদিকে বা ইন্ডিয়ার দিকে আছে বিএসএফ, ইন্ডিয়ান বিএসএফরা, আর ওইদিকে রয়েছে বাংলাদেশ বিডিআর। তো আমি আপনাদেরকে এই জায়গাটি বেশ সুন্দর করে ঘুরে যাবে দাঁড়িয়ে ইউটিউবের জন্য কোনো ভিডিও তোলার আমরা সেই জন্য এখান থেকে আপনাদেরকে ওই পাশে নিয়ে যেতে পারছিলাম। আমরা চাচ্ছিলাম যেতে সামনে দেখা রয়েছে ওয়েলকাম বাংলাদেশ, আর এটা হলো ওয়েলকাম ইন্ডিয়ার এখানে যে বাংলাদেশের বর্ডারে। তবে এখানে একটা ঘটনা হয়েছিল যে আমরা যখন এখানে প্রথমবার আসি তো এসে আমাদের হাতে প্রচুর ক্যামেরা ট্যামেরা দেখে, আমরা অনেক কয়জন এখানে এসেছিলাম, তো ক্যামেরা ট্যামেরা দেখে এখানকার যে বিএসএফ তারা তো বেশ একটু হকচকিয়ে গেল, কেননা এত ক্যামেরা ট্যামেরা নিয়ে হয়তো তারা এর আগে কোনো লোককে দেখেনি এই হিলি বর্ডারে। তো তারা ভাবলো যে বোধহয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সমস্যা চলছে পুলওয়ামা কাণ্ডে যে বোমা বিস্ফোরণ হয়েছিল তারই জেরে হয়তো এখানেও কোনো সাংবাদিক এসেছে, আর তারা যদি উল্টোপাল্টা কিছু খবর করে ফেলে তাহলে হয়তো তাদের খুবই অসুবিধা হয়ে যাবে, আর সেই জন্যেই তারা খুব ভীত হয়ে পড়ে এবং আমাদের কাছে বারবার তারা রিকোয়েস্ট করতে থাকে আপনারা প্লিজ কোথা থেকে এসেছেন ক্লিয়ারলি আমাদেরকে জানান এবং আমরা আপনাদেরকে সেভাবেই পারমিশন দেবো এখানকার ছবি তোলার, আদারওয়াইজ কিন্তু এখানে আপনারা কখনোই ছবি তুলবেন না। তো এই বলে যে কর্মরত যে অফিসার ছিলেন সে আবার তাদের ঊর্ধ্বতন কর্মরত অফিসারকে ফোন করেন, তো তিনি নিজে চলে আসেন এবং আমাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপর তিনি বলেন যে আপনারা ছবি তুলুন কিন্তু দেখবেন কোনো সমস্যা যেন ক্রিয়েট না হয়। তো আমরা তাদেরকে আশ্বস্ত করি যে আমাদের ভিডিও দিয়ে তাদের কোনো সমস্যা ক্রিয়েট হবে না। তো তারপর তারা যা আরও কিছু কথাবার্তা হয় তারপরে আমাদেরকে পারমিশন করেন যে হ্যাঁ আপনারা ছবি তুলুন, তো আমরা তারপরে কিন্তু এখানে ছবি তুলতে পারছি। তো ফ্রেন্ডস, আপনারা যদি এখানে আসেন কোনো সময় ছবি তুলবেন এই মানসিকতা নিয়ে তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে পারমিশন অবশ্যই নিয়ে নেবেন, তবেই কিন্তু আপনারা সুষ্ঠুভাবে আপনারা সমস্ত কিছু করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন হিলি বর্ডারে কী কী হয় আর কী কী এখানে পাওয়া সম্ভব, এখান থেকে কত দূরে বাংলাদেশ, এখানকার 0.5 কোনটি, সব কিছু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। আর্মতলা
कितना कंट्री के ट्रंप का प्रेशर पड़ा तब जाकर उसको हैंडओवर किया, ऐसा नहीं करना चाहिए। अभी जब आपने यूट्यूब में जब उसको वायरल कर दिया, मतलब वायरल अगर हो गया तो उसको छोड़ना पड़ेगा, प्रूव हो जाएगा कि सारा तू कैसे कर रही है काम, मार नहीं सकता फिर उसको। यही एक সামনের বর্ডার থেকে না করা হলো, যে গার্ড বলছে যে সামনে আপনার সামনে যাবেন না, তাই আমরা আর এর বেশি যেতে পারলাম না। দেখুন এখান থেকে সামনে হিলি, আর হিলিতে যে স্টেশন রয়েছে ফোকাস। তো ফ্রেন্ডস, ভিডিওর মাঝে আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিই যে আমাদের চ্যানেল ট্যাক্সিং ফ্রাইডে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবে, তাই এখন যদি আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে অবশ্যই ট্যাপ করে রাখবেন, যাতে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশান, কোনো ব্লগস আপনারা মিস না করেন। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
Let it go.